ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, হায় রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গুনাদিন ফুরিয়ে যাবে, ও তোমার হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গুনাদিন ফুরিয়ে যাবে, ও তোমার হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলি মিছে, হইরা পড়ো তুমি এ মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলে মিছে, কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে মালাকুল মউতের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, ও তোমার হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বিসমিল্লাহির রহমানির রহিম, উল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموالٌ اقترفتموها وتجارةٌ تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. কেন মার খাচ্ছি এই রোগটা আপনি আগে দেখেন, কেন মার খাচ্ছে মুসলমান, কোন দলকে দোষ দিয়েন না, আগে খুঁজেন আছে কি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন কোন আমার বান্দারা এই আত্মার মহব্বত বাড়িয়ে নেবে, আত্মার প্রতি ভালোবাসাকে তারা কামিয়ে নেবে, আত্মার প্রতি যারা ঝুঁকি মারবে আর তিনটার প্রতি মহব্বত কমিয়ে দেবে, দিয়ে আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু অপেক্ষা কর, দাঁড়া 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 ফাতারাব্বাসু হাত্তা
ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে তোরা বুঝতে পারবি 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 যে যখন তোরা এই আটটার উপরে মহব্বতকে বাড়িয়ে দেবে, আটটার প্রতি যখন তোরা ভালোবাসা বাড়িয়ে দেবি আর তিনটার প্রতি মহব্বত যখন তোরা কমিয়ে দেবে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই তিনটার প্রতি মহব্বত যখন তোমরা কমিয়ে দেবে আল্লাহর উপরে মহব্বত কমে যাবে, রাসূলের প্রতি মহব্বত করে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহ রাস্তায় লড়তে হবে, দিনের পথে চলতে হবে, দিনের কাজ করতে হবে, যখন এই তিনটার মহব্বত কমিয়ে দিবি রে তোরা অপেক্ষা কর অপেক্ষা কর, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা কোন ফাসেক কমকে হেদায়াত দান করেন না। আল্লাহ তাআলা বলছেন কুল ইন কানা আবাউকুম তোমার বাপের মহব্বত, ওয়া আবনাউকুম তোমার সন্তানের মহব্বত, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাইয়ের মহব্বত, ওয়া যাওয়াজুকুম তোমার স্ত্রীর মহব্বত, ওয়া আশিরাতুকুম তোমার প্রতিবেশী বন্ধু বান্ধবের মহব্বত, ওয়া আশিরাতুকুম قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترزونها তোমার সঞ্চিত মালের মহব্বত, তুমি যেটা ইনকাম করেছো ওটার প্রতি তোমার মহব্বত, আপনার কিনা ওয়াতিজারা তুম তাকশাউনা কাসাদাহা তোমার ব্যবসা বাণিজ্যের উপরে মহব্বত, তোমার আপনার কিনা বাড়ির মহব্বত, তুমি যে বাড়িটাকে তৈরি করেছো সুন্দর করে রাঙিয়ে দিয়েছো, এই আটটার মহব্বত যদি তোমার বেশি হয়ে যায় তাহলে শুনে লাও, আহাব্বা ইলাইকুম মিনাল ফাতার অভ্যাস, অপেক্ষা কর অপেক্ষা কর, আমার প্রতি যদি মহব্বত তুমি কমিয়ে দাও, রাসূলের প্রতি ভালোবাসা যদি কমিয়ে দাও, দিনের পথে যেতে হবে লড়াই করতে হবে এটা যদি কমিয়ে দাও, আর আটটা দিকে যদি বাড়িয়ে দাও তাহলে শুনে লে, আমি যখন আল্লাহর হুকুম যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত তোরা অপেক্ষা কর। দেখেন তো এবার মিলান তো, আমি বাটখারা ওজন বুঝিয়েছি আপনাকে, এবার আপনি মিলিয়ে দেখেন তো যে মহব্বতটা দুনিয়াতে কার কত বেশি আছে, বাপের উপরে আপনি কত মহব্বত করেছেন, যত প্রচেষ্টা স্ত্রীর উপরে চেষ্টা সন্তানের উপরে প্রচেষ্টা, আপনার কিনা ব্যালেন্স আপনার ব্যবসা বাণিজ্য আপনার ইনকাম টাকা পয়সা সম্পদের উপরে আপনার যত মেহনত, আপনি বাড়ি করা নিয়ে যত মেহনত করেন আল্লাহকে ডাকার ব্যাপারে আপনি এত মেহনত করেন না, যদি মিলান কথাটা যদি লাইন ঠিক থাকে তাহলে আপনি শান্তি পাবেন, আর যদি মনে করেন যে লাইন জুতো বেজুতো মানে বেজুতি হয়ে গেছে মানে জুতা হয়ে গেছে আলাগ হয়ে গেছে তাহলে আপনি মার খাবেন। এক সময় মুসলমান ইংরেজদের আমল বলছি আপনাকে আগে, কেউ বলেছেন 850 বছর, কেউ বলেছেন 950 বছর ধরে মুসলমানরা ভারতবর্ষ চালিয়েছে, চালায়নি, তাদের হাতে ছিল, এটা কিভাবে কেড়ে নিল আল্লাহ, এরা যখন বিলাসিতায় ঢুকে গেল, বিলাসিতায় যখন ঢুকে গেছে যেমনই ঢুকে যাওয়া তেমনি আল্লাহ ওদের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়েছে। বাদশা শাহজাহান নাম শুনেছেন তো, শুনেছেন, কে কে শুনেছেন হাত তুলেন তো, মাশাআল্লাহ যাক আছেন বাদশা শাহজাহান। আচ্ছা তাজমহল কে তৈরি করেছেন, বাদশা শাহজাহান তো, এই তাজমহল তৈরি করতে গিয়ে কত টাকা খরচ করেছেন জানেন, কতটি শ্রমিক লাগিয়েছিলেন জানেন, এ সামান্য তাজমহল তৈরি করার জন্য 20,000 সৈন্য লাগিয়েছে 20 বছর,
কেউ বলছেন এদিকে দশ, এদিকে বারো, বাইশ বছর ধরে এই শুধু খালি আগ্রা তাজমহলটা খালি তৈরি করেছে, কি লাভ আছে? তো স্ত্রীর কবর বানাবে, এই জন্য কোনো ফায়দা নেই। কি লাভ হয়েছে এতটি টাকা? বত্রিশ মিলিয়ন এক কোটি কোটি টাকাটা কি লাভ হয়েছে তৈরি করে? মুসলমান তুমি মার খাবে না তো কে খাবে? রাজসাবাদ বাদশা রাজারা যখন পাইতারা শুরু করেছে, আল্লাহ বলেছেন এবার তোদের হাত থেকে রাজত্ব কেড়ে নেব। থাক, বিলাসিতায় ডুবে গেছে, বিলাসিতায়। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির পথে বেসে বেসে ঘরে, আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির পথে দেশে দেশে ঘোরে, ভোগ বিলাসের মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা, আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল থাকিত যাহারা সদা সর্বক্ষণ, এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়েছে ইমান তাদের, এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়েছে ইমান তাদের, আল্লাহকে হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা, আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছি এই জন্য আমরা আজকে দেশহারা হতে চলেছি, আমাদের রাজত্ব চলে গেছে বিজেপির কাছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন হওয়া দরকার ছিল? ইব্রাহিম বিন আদহাম তিনি একজন ব্যক্তি, ইনার ব্যাপারে অনেক ঘটনা আছে। ইব্রাহিম বিন আদহাম সেই সময় আপনার কিনা ক্রয় করা হতো, বিক্রি করা হতো, ছেলে মেয়ে দাসী গোলাম ক্রয় করা হতো, কোনো বাচ্চা হারিয়ে গেলে বিক্রি করা হতো, অথবা কেউ আপনার কোনো কারণে বিক্রি করে দিত, কেউ চুরি করে এনে বিক্রি করত। যেমন বর্তমানে ছাগলের হাট বসে, গরুর হাট বসে, লেনদেন করা হয়, কেনা বেচা হয়, ঠিক সেই সময় ইব্রাহিম বিন আদহাম একটা গোলাম কিনতে গেছেন বাজারে। বাজারে কিনতে গিয়ে তিনি বেচে 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 একটা গোলাম তিনি ক্রয় করলেন, খরিদ করলেন, আর ওই গোলামটাকে খরিদ করার পর ওই ছেলেটাকে বাড়ি নিয়ে চলে আসলেন। নিয়ে যখন আসলেন তখন ইব্রাহিম বিন আদহাম সন্তানকে বলছে, ওই আপনার গোলামটাকে বলছে, গোলাম রে বলো তুমি কি খাবে? তখন ওই গোলামটা বলছে, মালিক আমি আবার কি খাব, আপনি যেটা আমাকে খাওয়াবেন ওটাই আমি খাব। এবার ইব্রাহিম বিন আদহাম ওই গোলামটাকে বলছে, গোলাম রে বলো তুমি কি পোশাক পরবে, কোনটা পোশাক তুমি ভালোবাসো বলো। তখন আপনার ওই গোলামটা বলছে, ওই দাসটা বলছে, ও মালিক মনিব আপনি আমাকে যেটাই পরাবেন ওটাই আমি পরব, কারণ আমি হচ্ছি আপনার গোলাম। এবার
ইব্রাহিম বিন আদম ওই সন্তান ওই আপনার গোলামটাকে বলছে, দাসটাকে বলছে, ওরে গোলাম তোমার নাম কি বলো, তোমার তো নিশ্চয় নাম আছে। এবার ওই গোলামটা বলছে, দাসটা বলছে, মালিকেরে এ আমার মনিব, আমার আবার কি নাম থাকতে পারে, আমি তো একটা গোলাম, আপনি আমার যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম, আর আমার কোনো নাম নাই, যেটা নাম দিয়ে আপনি ডাকবেন ওটাই হবে আমার নাম। এবার ইব্রাহিম বিন আদম চার নম্বরে আবার ওই গোলামটাকে বলছে, গোলাম রে বলো তোমার কি কোনো চাওয়া আছে, তোমার কি আকাঙ্ক্ষা আছে, তুমি কি কোনো তোমার ইচ্ছা আছে কি তোমার চাওয়ার ব্যাপারে। এবার ইব্রাহিম বিন আদম যখন প্রশ্ন করলেন, তখন ওই গোলামটা বলছে, মালিক এই গোলামের কি আবার আবদার থাকতে পারে, এর আবার কি চাহাত থাকতে পারে, গোলামের কি আবার চাহাত থাকতে পারে, গোলামের কোনো আবদার নাই। আর যখন এই চারটা প্রশ্নে চারটা উত্তর যখন দিয়েছে, তখন ইব্রাহিম বিনাদাহাম নিজের কলারটা নিজেই ধরছে আর বলছে, ওরে গোলাম তুই একটা কেমন গোলাম রে, আমি একটা আল্লাহর বান্দা হয়ে, আমি বান্দা হয়ে আল্লাহর সঙ্গে আমার সঙ্গে করেছে নিমুহারাম, আমি আমি আল্লাহর সঙ্গে কেমন ব্যবহার কেমন সম্পর্ক থাকা লাগবে, এই কথাটা গোলাম আমাকে ধরেছে। তার মানে বলতে চাইলাম যে আল্লাহ এবং বান্দার সঙ্গে কেমন কানেকশন কেমন সম্পর্ক থাকবে। আজকে আমরা মুসলমান লাঞ্ছিত হয়েছে আল্লাহকে ছাড়ার কারণে। আল্লাহকে ছেড়ে দিয়েছি, অথচ আপনি মুসলিমদের ইতিহাস লেন, সালাউদ্দিন আইয়ুবীর জীবনী একবার পড়িয়েন বাড়িতে গিয়ে তার রাজত্বের ব্যাপারে। আমি ওইদিকে যাব না, লম্বা ঘটনা হয়ে যাবে, শুধু একটা ইঙ্গিত করব যে যে মুসলিমদের কারণে সূর্যকে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন, ইতিহাস জানা আছে আপনাদের। ইউসাফ বিন নুন, মুসা নবীর জামানা, মুসা নবী অনেক চেষ্টা করলেন ওর কমকে বুঝালেন, বুঝিয়ে 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 তারা শুনল না, মাত্র দুইজন লোক দাঁড়িয়ে বলেছিল, হে আল্লাহর নবী আমরা প্রস্তুত আছি, আমরা দুজনে টকবগে যুবক, আমরা লড়াই করব, কেউ আর হাত তুলেনি। তখন নবী মুসা আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর পারলাম না, এই কমকে আপনি দেখালেন। আল্লাহ তখন 40 বছর আজাব চাপিয়ে দিলেন এই এই উম্মতের উপরে, এই বনী ইসরাইলদের উপরে। আজাব যখন চাপিয়ে দেওয়া হলো, চাপিয়ে দেওয়ার পর শেষ খতম সংশোধন পর বুঝতে পারলো ঠেলার নাম বাবাজি, যখন ঠেলার নাম বাবাজি হলো বুঝতে পারলো, তখন দুইজন দাঁড়িয়েছিলেন, তার মধ্যে একটা নাম হচ্ছে ইউসা বিন নুন। কে জানেন ইউসা বিন নুন? এমন একটা লোক, তিনি কিন্তু নাবী, তিনি নাবী হয়েছিলেন, কিন্তু কে এই লোকটা, কে যে মুসা আলাইহিস সালামের সঙ্গে, খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে গিয়েছিল এই লোকটা, মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিলেন, মাস্টার তাকে নিয়ে রাখতে দিয়েছিলেন, তো মাস্টার ধর নিয়ে চ, সেই ইউসা বিন নুন যিনি জিহাদ করছেন, জিহাদ লড়াই করবে মসজিদুল আকসা বিজয় করার জন্য, ফিলিস্তিনের মাটিকে জয় করবে, এই জয় করার জন্য তিনি বেরিয়ে গেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলছে চলছে চলছে, এমন সবাই যুদ্ধের শেষের পর্যায়ে এসেছে, এবারে মুসলিমরা বিজয় দান করবে, জয় হবে, হারিয়ে দেবে কাফেরদের বেঈমানদেরকে, কিন্তু একটু অংশ বাকি থেকে গেছে, আর সন্ধ্যার সময় ঘনিয়ে এসেছে, আর সন্ধ্যা যেমনই হওয়া তো আপনার কিনা ইউসা বিন নুন একজন নবী, তিনি বলছেন, ইয়া আল্লাহ তুমি আমার শেষে একটা আবদার শোনো, তুমি আমার একটা আবদার শোনো, এই জন্য শুনবে যে আমরা বিজয় দান করতে চলেছি, আমরা জিতে যাব, ফিলিস্তিনকে জয় করব, মসজিদুল আকসা আমাদের হাতে মুঠোয় চলে আসবে, তবে মাবুদ রে যদি এখানে যুদ্ধটা থেমে যায় তাহলে হয়তো আমরা হেরে যেতে হেরে যাব। তো আল্লাহকে বলছেন, মাবুদ তুমি আমাদের জন্য সূর্যটাকে থামিয়ে দাও, কেন দোয়াটা বলেছিলেন, আজকে শুক্রবার, শনিবার ছিল তাদের জন্য পবিত্র দিন, যেমন আমাদের আজকে শুক্রবার পবিত্র দিন, তাদের ছিল শনিবার পবিত্র দিন, লড়াই চলছে শুক্রবার, তো বলছে সূর্য যদি ডুবে যায় তাহলে তো আবার নতুন দিন হবে, তার মানে ওদের কাছে শনিবার পড়ে যাবে।
হবে, আর যখন শনিবার হবে তো যুদ্ধমুদ্ধ সব বন্ধ করতে হবে, সেই জামানার রেওয়াজ ছিল এটা। তখন আল্লাহকে বলছেন, তোমার কাছে আমার একটা আব্দুর থাকবে, এই শেষ মুহূর্তে খবরদার আপনি দিনটাকে পাল্টে দিয়েন না, এই সূর্যটাকে ডুবিয়ে দিয়েন না, সূর্যটাকে একটু স্থির রেখে দেন, আমরা বিজয় দান করব। আল্লাহ সেদিন শুনেছিলেন, ওরে ইসা বিন নুন যুদ্ধ কার কার, আর সূর্যকে আমি সরালাম না, সূর্য ওখানেই স্থির থেকে গেল, তারা বিজয় দান করলেন। এই ধরনের আমরা মুসলমান, আর আজকে আমরা হয়ে গেছি লাখ খাওয়া মুসলমান। যেখানে যায় ওকে কিলাই, কত যে ডর লাগে, যে এক মুর্শিদাবাদ ছেড়ে দিয়ে আমি যদি আসাম থাকলাম, কত যে ভয়ে থেকেছি, কি করব। ওরা আগে বলছে একটু সাবধানে আসিও, তো ডেটিলি বলে যা, কি দরকার, কি খাতারনাক জায়গা, জটা জায়গা গেছি, খালি পুলিশ বলছে কোথা থেকে বের করো, প্রমাণ দাও, আমি তোর তোর খুশটি কেলাই ঢুকবো না, আসাম ডেটি দেব না। খাতারনাক, মুসলিম মানে লাঞ্ছিত, মুসলিম মানে পদতলিত, কি করবেন গো, কি উপায়। এবার রোগ কিন্তু আমি বলবো, কেন মারটা খাচ্ছি, কাউকে দোষ দিবেন না আপনি, কোন বিজেপি কে দিবেন না, তৃণমূল কে দিবেন না, কংগ্রেস কে দেবেন না, আরএসপি কে দেবেন না, বজরঙ্গ দল না, তারাও না, তাহলে কে দায়ী, আজকে আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ কেন দায়ী, আর কিসের জন্য আজাব গুলো আসছে, এগুলো আজকে প্রমাণ বের হবেই হবে। তো কি বলছিলাম, আটটার প্রতি মহাব্বত দিয়েছেন, মুসলিম হচ্ছে সিংহের জাত, একদম সিংহ, একটা হুঙ্কার মারবে ওই বেঈমান, ওই আপনার ভেড়ার দলের পিছু পা পালিয়ে যাবে, কিন্তু পালাই না, আমরা কি আগে পালাতে হচ্ছে। অথচ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে যখন যুদ্ধ হবে, আর যুদ্ধ হওয়ার সময় রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধটা কি তো মুতার যুদ্ধ, এই যুদ্ধটা হওয়ার সময় আল্লাহ রাসূলকে তাবুকে দেখতে পেলেন, আল্লাহ রাসূল একটু মন ভারাক্রান্ত করে বসে আছেন, আমিরুল মুমিনিন উমার সেই সময় কিন্তু খলিফা হননি, তো উমার তিনি দেখতে পেলেন যে আল্লাহ রাসূলের মনটা খুব ভারাক্রান্ত মন হয়ে আছে, তা হচ্ছেন আজকে লড়াই 1.5 লাখ তারা, আর আমরা হচ্ছি মাত্র 10,000, ওরা হচ্ছে 1.5 লাখ আর আমরা হচ্ছি মাত্র 10,000, তো আজকে লড়াইটা কেমন হবে, আমার আমার উম্মত কি পারবে, আমার সাথীরা কি পারবে তাদেরকে হারাতে। এবার উমার কি উত্তর দিচ্ছে দেখেন, অথচ তারা মোট 10,000, তারা আছে 1.5 লাখ, এরপর বলছে উমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা নিয়ে কেন আপনি টেনশন করছেন, আপনি 999 কে 999 কে বাদ দিয়ে দেন, আমি উমার এই মুতার যুগে এই যুদ্ধে একাই নামব, আল্লাহর নাম দিয়ে আমি একাই নামব, আমি একাই ওই আপনাকে আপনার তাদেরকে আমি গুলিসাত করে দেব, শেষ করে দেব, আমি গর্জন এমন ভাবে দেব তাদেরকে আমি হারিয়ে দিতে বাধ্য হব। এই কথাটা শুনে এবার উমার আল্লাহ রাসূল বলছেন, উমার রে এই আপনার এই চেতনাটা তোমাকে কে দিল, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা হচ্ছি মুসলমান বাঘের জাত, বাঘ কোন ভেড়াকে ভয় করে না, ভেড়া বাঘ কোনদিন ভেড়াকে ভয় করে না, যখন আমি নামবো আমি শের হয়ে নামবো, আর আমার সামনে যতগুলো আসবে সব ভেড়া, সব ভেড়ার দল, আর ভেড়াকে আমি কিছু মনে করি না, আমি একাই হুঙ্কার দিয়ে তাদেরকে আমি দুঃসাহস করে দেব। তখন আল্লাহ রাসূল বললেন, উমার আল্লাহ যেন তোমাদের তাই করে। তাদের ইমানি চেতনা ইস্পিরাহা দেখেন, যে কিছুই মনে করো না, 1.5 লাখ হোক আর 2 লাখ হোক, আমরা আছি 10,000, 10,000 কেন, আমি একাই 100 কাবু, ইমানি জাজবা দেখছেন। আর আমাদের ইমান, খালি কিছুদিন আগে খালি করোনা কি বললো রে, ওই এনআরসির কথা বললো না, এনআরসির কথা, এনআরসি যখন শুরু করে দিয়েছে এত মন খারাপ, ওই যে কি 63 বছরকার আগে ওই কি বের করতে হবে, দলিল বের করতে হবে, টেনশন শুরু হয়ে গেল, এক একজনের মুখ দেখে তো মাথা খারাপ, বলছে কি হলো বাপজি, আর বলিস না, ভাবতে থাকতে দিবে না রে, বাড়তে থাকতে দিবে না, তা কি করতে হবে, বলছে সব নাম টাম ভুলে আছে, সব ঠিক করতে হবে, সব চাচা দৌড়লো একদম কাগজ কলম লি, একদম দৌড়ছে, আধার কার্ড ঠিক কর, ভোটার কার্ড ঠিক করলো, নামের নামে ঠিক কর, নাহলে ক্যাম্পে ডিসেল ক্যাম্পে ঢুকতে হবে, এই যে ভয় ঢুকিয়ে দিয়েছে, আর কল যে সবারই থাক থাক করছে, বাপরে কি হলো, তাই তো আর থাকা যাবে না,
এটা ভয় করছে না ও যে কবরের হালাত কি হবে, ও ষাট বছরের জিন্দেগির জন্য ষাট বছর বাঁচবে কি না বাঁচবে কোনো গ্যারেন্টি নাই, এর জন্য ভয় করছে যে ক্যাম্পে ভরে দিবে তো কি হালাত হবে আমার, আর যেখানে ওকে পাকড়াও করবে কবরে প্রথমে এর কোনো বিষয় নাই। তো টাইম হয়ে গেছে, টাইম যখন হয়ে গেছে জোহরের সময়, আর এদিকে কাগজ নিয়ে এই জেরক্সের দোকানে ভিড় আর ভিড় আর ভিড়, আর সেই সময় আমি আছি মসজিদে, মসজিদে আছি দায় ডিউটিতে পালন করছি। তো এবার আমি এবার কিছু মুসল্লিকে বলছি ভাই চাচা চাচা চলেন না নামাজটা একটু পড়াছি, বলছে আর কোহে না বলি সাহেব এত লাইন দিয়েছি ছুটে পাবো কি না পাবো লাইন দিয়েছি, নামটা ঠিক করতে হবে এখন। আজান পড়ে গেছে, আজান পড়ে গেছে, অথচ দেখেন আজকে মসজিদ সেই সময় কেউ ঢুকছে না, খালি লাইন খাতা ঠিক করার জন্য, নাম ঠিকা ঠিক করার জন্য, আধার কার্ড ঠিক করার জন্য সব লাইনে চলে গেছে, পাশেই আজান দিচ্ছে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলা সালাহ নামাজের দিকে সাইয়ালাল ফালা, যদি নিষ্কৃতি পাও শান্তি পেতে চাও ফালা নিতে চাও তো তুমি মসজিদে সে ঢুকে যাও, মসজিদে ঢুকলেন না জোহরের আজান গেল, আসরের আজান গেল, মাগরিবের আজান গেল, ইশাম আয়েশার আজান গেল, ফজরের আজান গেল, পাঁচ ওয়াক্ত আপনাকে পাওয়া গেল না, দুই তিন দিন ধরে আপনি শুধু আপনার কিনা এনআরসির ভয় আপনি কাগজ এক সপ্তাহ ধরে লেগে থাকলেন, অথচ আমার আল্লাহ ডাক দিয়েছেন মুয়াজিনের মাধ্যমে ওরে বান্দারে আয় আয় আমার মসজিদে ঢুকে যা, আমি আল্লাহ দেখ আল্লাহ আমি আমি সাক্ষী থাকব, আমি আল্লাহ দেখ যে আল্লাহ তোদেরকে রাজত্ব দিয়েছিলাম তোরাই রাজত্ব করেছিলি, আবার ভুলটা সংশোধন কর, আমার কাছে ক্ষমা ইস্তেগফার চা, আমার কাছে ঢুকে যা, আমার লাইনে সে ঢুকে যা, আমি আল্লাহ তোকে আমি নিষ্কৃতি দেব রে, তুই শান্তি পাবি শান্তি পাবি। অথচ মুসলমান নাম নামের মুসলমান কাজের মুসলমান নয়, তারা নামাজ আজান বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে তারা এনআরসির জন্য কত যে শ্রম সে ব্যয় করেছে, সে ঠিক মতন খাই না দুপুরের খাবার সে মাগরিবে খেয়েছে, এতটা প্রচেষ্টা করেছে, আর আল্লাহ সাত আসমান থেকে দেখছে দাঁড়া 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 তোর এনআরসি কেন তোর বারোটা এমন করে বাজাবো, তোর চোদ্দ গোষ্ঠী এসেও তোর উদ্ধার করতে পারবে না, আল্লাহ আসমান থেকে দেখছে তুই দুনিয়ার লাগে এত খাটলি আর আমি পাঁচবার প্রাচীনের মাধ্যমে ডাকলাম তোকে পেলাম না, তুই কি ভাবছিস নরেন্দ্র মোদি মানে আছে বলে মুসলিমদেরকে পিটছে, গুজরাটে পুড়িয়ে গ্যাস চেম্বার পুড়িয়ে একদম শেষ করে দিল, এটা যেন কে, ওটা আমি আল্লাহ করে দিয়েছি, তুই কি ভাবছিস হ্যাঁ যে নরেন্দ্র মোদী যদি চলে যায় তো অন্য নেতা আসলে আপনি শান্তি পাবেন মনে করছেন, সব ভাবছেন যে নরেন্দ্র মোদী শালা কখন হবে রে শেষ করে দিলেন, এটা ভাবছেন আপনি, ভাববেন না বরং আপনি নিজে পরিবর্তন হন, এমন ভাবে পরিবর্তন হন যেন নরেন্দ্র মোদী পর্যন্ত দামোদর এই নরেন্দ্র মোদী যেন পাল্টে যায় যে কি হলো রে, আল্লাহ পারবেন না, পারবেন।